আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা মজাদার রেসিপি নিয়ে, যেটা দেখতে যেমন সুন্দর খেতেও অসম্ভব মজা। চলুন দেখে নিই এই সন্দেশটা বানাতে আমাদের কি কি লাগছে। এখানে আমি 500 গ্রাম গাজর গ্রেট করে নিয়েছি, নিয়েছি কন্ডেন্স মিল্ক, নিয়েছি সুগার, দেন নিয়েছি ঘি, তারপরে নিলাম হচ্ছে তেজপাতা 3-4টা, এলাচ 3-4টা, আর হচ্ছে ছানা বানানোর জন্য এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। এটা আপনাদের পরিমাপের উপর নির্ভর করে আপনারা কতটুকু বানাবেন। আর এখানে ছানা কাটার জন্য আমি নিয়েছি হোয়াইট রাইস ভিনেগার, যেটা সিরকা যেটাকে বলে। তো এখন চুলা একটা প্যান বসিয়ে দিলাম, তারপর আমি গ্রেট করে রাখা গাজরগুলি দিয়ে দিলাম। আমি এখানে গাজরগুলি খুবই মিহি করে গ্রেট করেছি। এই পর্যায়ে আমি চুলাতে কোনো অয়েল বা ঘি ইউজ করবো না, আমি জাস্ট এটাকে 5 মিনিট ভোনার পরে এখানে আমি এলাচি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এখন এগুলাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিলাম ঘি 2 টেবিল স্পুনের মতো। ঘিটা দিয়ে আবারও ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে সুগার অ্যাড করে দিলাম। আমি এখানে 1 কাপ সুগার নিয়েছি, তো সবগুলি সুগার আমি একসাথে দিইনি, আমি হাফ দিয়ে এখন মিক্স করে নেব। হাফ সুগার মিক্স হয়ে যাওয়ার পরে আমি যে বাকি হাফ ছিল সেটা দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের একদমই আপনাদের টেস্টের উপর নির্ভর করবে, কে কতটা মিষ্টি খেতে পছন্দ করে। সুগার ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে আমি এখানে 3/4 কাপের মতো লিকুইড মিল্ক দিয়ে দিলাম। এখন এটাকে আমি লো আঁচে এটাকে কুক করতে দিয়ে দেবো, যতক্ষণ পর্যন্ত না মিল্কটা শুকিয়ে ড্রাই হয়ে যায়। তো 10 মিনিট ধরে কুক হওয়ার পরে দেখবেন এই অবস্থায় এরকম হবে, এটা প্যানের গাছে চলে আসবে, সমস্ত পানি শুকিয়ে যাবে। তারপর আমি এখানে একটা ফয়েল নিয়ে নিলাম, নিয়ে গাজরের মিক্সারটা ফয়েলে দিয়ে একটু সেট করে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেট করেছি। এখন এটাকে আমি 1 আওয়ারের জন্য ফ্রিজে রেখে দেব, যেন এটা একটু শক্ত হয়ে যায়। এর ফাঁকে আমি আমার ছানার মিশ্রণটা তৈরি করে নেব। এখানে আমি ছানা তৈরি করে রেখেছিলাম, সেই ছানা এখন আমি প্যানে দিয়ে দিলাম। এটাকে একটু নেড়ে চেড়ে ভেঙে নেব। তো ছানাতে মিষ্টির পরিমাণটা একটু আমি কম ইউজ করব, কারণ হচ্ছে যখন আমি গাজরের মিশ্রণটা তৈরি করছিলাম তখন আমি সুগার বেশি দিয়েছি, তো নর্মালি ছানাতে মিষ্টির পরিমাণটা একটু কমই হয়। তো এখানে আমি আনুমানিক 3/4 কাপের মতো কন্ডেন্স মিল্ক ইউজ করেছি। 10 মিনিট ধরে এটাকে ভোনার পরে দেখতে পাবেন এরকম এটা প্যানের গাছে চলে আসছে, তখন বুঝতে পারবেন ছানা হয়ে গিয়েছে। এখন এই ছানাটাকে আমি সামান্য একটু ঘি দিয়ে একটু মথে নেব। তারপরে এটাকে আমি গাজরটাকে আমি ফ্রিজ থেকে বের করে ছানাটাকে দিয়ে এটাকে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নেব। এভাবে মুড়িয়ে নেওয়ার পরে আমি এটাকে আবারও ফ্রিজে, নর্মাল ফ্রিজে আমি 1 ঘন্টার জন্য এটাকে এভাবে রেখে দেব। 1 ঘন্টা পরে আমার এই মিশ্রণটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে কাটার জন্য। এখন আমি এগুলাকে কেটে নেব। তৈরি হয়ে গেল আমার ছানা গাজরের সন্দেশ বা ক্যারট ডিলাইট, যেটাই বলেন আপনারা। এটা দেখতে যেমন সুন্দর খেতেও অসম্ভব মজা।
এবং রেসিপিটাও খুবই সিম্পল, আপনারা যে কেউ বানিয়ে নিতে পারেন খুব সহজেই। আপনারাও বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো এটা জানাতে একদমই ভুলবেন না। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।